হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব 2001 সালে রিলিজ হওয়া মুভি দ্য গ্লাস হাউস নিয়ে। এই মুভিটিতে দেখানো হয়েছে যে কিভাবে একজন 40 বছরের লোক একজন 16 বছরের মেয়ের বাবা মায়ের কার অ্যাক্সিডেন্ট করিয়ে প্রথমে তাদের মেয়েকে দত্তক নেয় এবং পরে ওই মেয়েটির সাথে নোংরা কাজ করার চেষ্টা করে এবং তাদের শেষ পরিণতি কি হয় সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। মুভির শুরুতে আমরা একজন 16 বছরের মেয়ে রুবিকে দেখতে পাই। আজ তার বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তাই তারা ডিনার করতে বাইরে চলে যায়। এই সুযোগে রুবিও তার ফ্রেন্ডের বাড়িতে পার্টি করতে চলে যায়। এরপর যখন রুবি রাতে বাড়ি ফিরে আসে তখন সেখানে দুজন পুলিশ আসে, যারা বলে যে তোমার বাবা মা আর এই দুনিয়াতে নেই। এটা শুনে রুবি সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন দেখানো হয় যে সেখানে তাদের মামা এসেছে, যে বিদেশে থাকে, এবং সে তাদের বলে যে তাদের যদি কোনো কিছুর দরকার হয় তাহলে তারা যেন তাকে বলে। এখানে তাদের বাড়িতে একজন লয়ারও এসেছে, যে তাকে বলে যে তোমার বাবা মা তোমার জন্য অনেক টাকা পয়সা রেখে গেছে, তাই তোমাদের কাজ করার কোনো প্রয়োজন হবে না। এখানে সে বলে যে আজ থেকে তোমাদের বাবা মা মিস্টার অ্যান্ড মিসেস হাউস, তাদের কোনো ছেলে মেয়ে নেই, তাই তারা তোমাদের দত্তক নিতে এসেছে। এখানে তারা তাদের তাদের বাড়িতে নিয়ে যায়। এদের বাড়িটি ছিল খুব বিলাসবহুল। এটা দেখে রুবি এবং তার ভাই খুব সারপ্রাইজড হয়। এখানে তাদের থাকার জন্য একটি রুম দেওয়া হয়। রাতে রুবির ঘুম আসছিল না, তাই সে সুইমিং করতে চলে যায়। তখন তার মনে হয় যেন কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে এবং হঠাৎ করে সে দেখতে পায় যে মিস্টার হাউস তাকে লুকিয়ে লুকিয়ে খুব খারাপ নজরে দেখছে। এখানে মিস্টার হাউস তার কাছে আসে এবং তাকে এইভাবে রাতে স্নান করতে না বলে, না হলে তার ঠান্ডা লেগে যেতে পারে। পরের দিন রুবির স্কুলে ড্রাইভিং এর ক্লাস হচ্ছিল। এখানে তাদের একটি ড্রাইভ ডকুমেন্টারি দেখানো হয়, যেটা দেখে তার বাবা মায়ের কথা তার মনে পড়ে যায় যে হয়তো এইভাবে তার বাবা মায়েরও অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। এটা ভেবে সে খুব স্যাড হয়ে যায় এবং এই চিন্তায় রাতে সে খেতেও পারে না। এরপর রাতে সে মিস্টার অ্যান্ড মিসেস হাউসকে ঝগড়া করতে দেখতে পায়। এরপর পরের দিন যখন মিস্টার হাউস তাকে ডিনার করতে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় তখন রুবি তাকে জিজ্ঞাসা করে যে কাল রাতে আমি তোমাদের ঝগড়া করতে দেখেছিলাম। তখন মিস্টার হাউস বলে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এসব হয়েই থাকে, তুমি এসব ইগনোর করে দাও। এরপর যখন রাতে এরা বাড়ি ফিরছিল তখন মিস্টার হাউস তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে রুবি তাকে মানা করে দেয়। পরের দিন সকালে রুবি তার লয়ারের কাছে গিয়ে এসব বলে। তখন লয়ার বলে যে হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে, আর যদি তুমি তাদের সাথে থাকতে না চাও তাহলে তোমাকে অনাথাশ্রমে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে থাকতে তোমার আরো কষ্ট হবে। এরপর একদিন রুবি মিস্টার হাউসের সাথে দেখা করতে তার অফিসে যায়। তখন সেখানে সে তার প্যারেন্টসের কার দেখতে পায়। সে ভাবে যে তার প্যারেন্টসের কার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে এখানে এলো কি করে। বাড়ি গিয়ে সে তার বাবা মায়ের ডেথ ইন্টারনেটে সার্চ করে দেখে যে যখন তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তারা BMW-তে ছিল, কিন্তু তার প্যারেন্টসের পাশে তো BMW ছিলই না। সে এসব তার লয়ারকে ফোন করে বলে। পরের দিন রুবি ডাস্টবিন থেকে তার কলেজের নোটিশ দেখতে পায়। মিস্টার হাউস তার কলেজ ক্যান্সেল করে দিয়েছিল এবং কলেজের সব টাকা ফেরতও নিয়ে নিয়েছিল। রুবিকে তার মামা একটি চিঠি লিখেছিল, কিন্তু এরা তাকে সেটাও দেখায়নি। রাতে যখন সে তার লয়ারকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে তখন সে দেখতে পায় যে মিস্টার হাউস তার ইমেল অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছে। রুবি বুঝতে পারে যে এখানে তারা বিপদের মধ্যে আছে, তাই তারা মাঝরাতে মিস্টার হাউসের কার চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এখানে মিস্টার হাউসের ঘুম ভেঙে যায় এবং সে তাদের ফলো করে। এরপর একটি চেকপোস্টে পুলিশ তাদের গাড়ি থামালে মিস্টার হাউস তাদের নিয়ে বাড়ি চলে আসে। এখানে রুবি তাকে বলে যে তুমি আমার মা বাবার মার্ডার করেছো। তখন মিস্টার হাউস বলে যে এরকম কিছুই না, ওই দিন তাদের অ্যানিভার্সারি ছিল তাই আমি তাদের একটি ভালো কার দিয়েছিলাম, কিন্তু ওভার স্পিডিং এর জন্য তাদের ডেথ হয়েছে। এখানে রুবি তার কথায় বিশ্বাস করে না এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার অ্যান্ড মিসেস হাউস তাকে ধরে একটি ইনজেকশন দিয়ে দেয় যাতে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন মিস্টার হাউস রুবির ব্যাংকে যায়, সেখান থেকে সে আরো টাকা তুলতে চায়, কিন্তু ব্যাংক ম্যানেজার বুঝতে পেরে যায় যে মিস্টার হাউস রুবির টাকা চুরি করছে, কারণ সে এর আগেও $30,000 তুলেছে।
তাই সে তার অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এখানে মিস্টার হাউস খুব হতাশ হয়ে যায়। রাতে মিস্টার এন্ড মিসেস হাউস দুজন ঝগড়া করছিল। এখানে এদের কথা শুনে জানতে পারি যে এরাই রুবির প্যারেন্টসকে প্ল্যানিং করে মেরেছিল। এসবের জন্য মিসেস হাউস গিল্টি ফিল করে, কিন্তু মিস্টার হাউসের এসবে কিছু যায় আসে না। সে বলে যে আমি টাকার জন্য সব কিছু করতে পারি। এদের দুজনের একজন মেয়েও ছিল যে এখন আর বেঁচে নেই। মিসেস হাউস তার ভিডিও দেখতে দেখতে কাঁদছিল এবং সে ডিপ্রেশনে পড়ে ড্রাগসের ওভারডোজ নিয়ে নেয় যাতে তার ডেথ হয়ে যায়। রুবি যখন এটা জানতে পারে তখন সে তার ভাইকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার হাউস তাদের ধরে একটি রুমে আটকে দেয়। এখানে এরা ভেন্টিলেটর ভেঙে বাইরে চলে যায়। অন্যদিকে তাদের লয়ার মিস্টার হাউসের বাড়িতে আসে। এখানে সেও মিস্টার হাউসকে সন্দেহ করছিল। এখানে দুজন গ্যাংস্টারও আসে যারা তাকে লোন দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত মিস্টার হাউস তাদের লোন মেটাতে পারেনি। মিস্টার হাউস লয়ারকে দেখিয়ে বলে যে এই আমার বিজনেস পার্টনার। তখন তারা লয়ারকে মেরে ফেলে এবং এরপর তারা মিস্টার হাউসকে ধরে তাদের সাথে নিয়ে যায়, কিন্তু রাস্তাতে তাদের কার ব্রেক ফেল হয়ে তারা মারা যায়। অন্যদিকে রুবি এবং তার ভাই রোড দিয়ে হেঁটে যাচ্ছিল। এখানে একজন পুলিশম্যান তাদের লিফট দেয়। এখানে রাস্তায় তারা দেখতে পায় যে মিস্টার হাউসের কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে রাস্তায় দাঁড়িয়ে আছে। মিস্টার হাউস তার দিকে এগোলে রুবি তাকে কার চালিয়ে মেরে ফেলে। পরের সিনে আমরা দেখতে পাই যে রুবি এবং তার ভাই তার মামার সাথে ছিল এবং এখন থেকে তারা তার কাছেই থাকবে, এবং এখানেই মুভিটির দা এন্ড হয়ে যায়।